চিত্রশিল্পী হিসেবে নিজেদের প্রতিভার পরিচয় রেখে গিয়েছেন ঠাকুরবাড়ির দুই ভাই গগন ও অবন ঠাকুর। দেশি বিদেশি ধাঁচে ছবি আঁকার পাশাপাশি কার্টুন আঁকার ক্ষেত্রেও বিশেষ দক্ষতা ছিল গগনেন্দ্রনাথের। এমনকি রবীন্দ্রনাথ কিংবা মহাত্মা গান্ধীর মতো মনীষীদের নিয়েও কার্টুন আঁকতে ছাড়েননি তিনি। আসুন শুনে নিই সে কথা। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। পুত্রশোক ভোলার জন্য ছবি আঁকতে শুরু করেছিলেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ছেলে গগনেন্দ্রনাথ। ক্রমে সেই জগতেই নিজের পথ খুঁজে পেলেন তিনি। দেশি বিদেশি দুই ঢঙেই এঁকেছেন বহু ছবি। কিউবিক আর্টের ধরন আত্মস্থ করেছিলেন বলে ইন্ডিয়ান কিউবিস্ট আখ্যাও পেয়েছিলেন। কিন্তু এসবের বাইরেও একেবারে অন্য ধাঁচের ছবিও আঁকতেন তিনি। আজকের দিনে আমরা যাকে বলি ক্যারিকেচার বা কার্টুন তথা ব্যঙ্গচিত্র, সেকালে এমন একগুচ্ছ ছবি এঁকেছিলেন গগনেন্দ্রনাথ। আর তার এই ব্যঙ্গচিত্রের আদলে ধরা পড়েছেন সেকালের সব নামি দামি মানুষেরা। নিজের কাকা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আচার্য জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, মহাত্মা গান্ধী, কে নেই তাঁর আঁকা ব্যঙ্গচিত্রের তালিকায়? রবীন্দ্রনাথ আরাম কেদারায় বসে আকাশে উড়ে যাচ্ছেন, হাওয়ায় উড়ছে তাঁর সাদা দাড়ি, এঁকেছেন এ ছবিও। গগন ঠাকুরের আঁকা ক্যারিকেচার সিরিজ দেখলে বোঝা যায় ভারী অন্য ধাঁচের রসবোধ ছিল তার। আসলে তাকে প্রায়শই হাইকোর্টের জুরির কাজে অংশ নিতে হতো। বিচার কার্যের নোট নেওয়ার জন্য হাতে থাকত খাতা পেন্সিল। বিচারকের হাতুড়ি ঠোকা, সওয়াল জবাব, উকিলের আনাগোনা, এসব কিছুর মধ্যেই দেখা যেত মাথা নিচু করে মন দিয়ে নোট নিচ্ছেন গগনেন্দ্রনাথ। আদতে সে সময় পোর্ট্রেট আঁকতেন তিনি। সামনে দেখা মানুষদের সরাসরি নায়কে অন্যভাবে সাদা পাতায় ফুটিয়ে তুলতেন। উকিল, বিচারক, শ্রোতাদের চেহারার মধ্য থেকে বেরিয়ে আসত বিভিন্ন চরিত্র। পরে অদ্ভুত লোক, বিরূপ বজ্র আর নবহুল্লোড় নামে ব্যঙ্গচিত্রের তিনখানা বইও প্রকাশ করেন তিনি। কলকাতা লীগের মরশুমে বলা যাক গগন ঠাকুরের আঁকা এক চমৎকার কার্টুনের কথা। 1911 সালে গোরা দলকে খালি পায়ে হারিয়ে IFA শিল্ড জিতে নিয়েছিল মোহনবাগান। পরাধীন দেশের ইতিহাসে সে বিজয় অন্য মাত্রা যোগ করেছিল। তার আগেই বাঙালিকে ফুটবল চিনিয়েছেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। আর মোহনবাগানের শিল্ড জয়ের পরে ফুটবল উন্মাদনা আর জাতীয়তাবোধ যেন সমার্থক হয়ে দাঁড়ালো। হয়তো সেই উন্মাদনার ছোঁয়া লেগেছিল বলেই একদিন মোহনবাগানের খেলা দেখতে ফুটবল মাঠে গিয়ে হাজির হলেন খোদ গগনেন্দ্রনাথ। এদিকে সেদিনই খেলার সময় শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। যারা মাঠে নিয়মিত যায় তাদের হাতে সেকালে ছাতা থাকতই। সে রোদ বৃষ্টি থেকে মাথা বাঁচাতেই হোক কি বিপক্ষের লোককে প্রয়োজন বুঝলে দুঘা কষাতে। কিন্তু গগন ঠাকুর তো একেবারেই সেই ফুটবল পাগল মধ্যবিত্ত নিম্নবিত্ত আমজনতার মধ্যে পড়েন না। নিজের জুড়ি গাড়ি থেকে নেমে ভিড় আর বৃষ্টির মধ্যে তিনি মাথা গলাতেও যাননি। কিন্তু বাইরে থেকেই তাঁর শিল্পী চোখ নিজের প্রয়োজনীয় উপাদানটুকু ঠিক খুঁজে এনেছিল। বাড়ি ফিরে মোহনবাগান নাম দিয়ে একটি কার্টুন আঁকলেন গগনেন্দ্রনাথ। পাতা জুড়ে থুড়ি, মাঠ জুড়ে কেবল ছাতা আর ছাতা। তাহলেই বুঝুন সেকালের মোহনবাগানের খেলা দেখতে মাঠে ভিড় জমাত কত শত মানুষ। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।